26 জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস সেই আঙ্গিকে আগামী বৃহস্পতিবার গোটা রাজ্য জুড়ে প্রজাতন্ত্র দিবস পালনের জোরদার প্রস্তুতি চলছে এর অঙ্গ হিসেবে মঙ্গলবার সকালে আসাম রাইফেলস ময়দানে সরকারিভাবে প্রজাতন্ত্র দিবস পালনের কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত একদিকে আসন্ন 2023 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তবু প্রজাতন্ত্র দিবস পালনের দেশাত্মবোধকতার আবেগ উচ্ছ্বাসের বিন্দু মাত্র কমতি নেই প্রাকভোট মরসুমে আগামী বৃহস্পতিবার 26 জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস ভোট প্রস্তুতির মাঝেই গোটা রাজ্য জুড়ে বর্তমানে প্রজাতন্ত্র দিবস পালনের জোরদার প্রস্তুতি চলছে প্রজাতন্ত্র দিবস পালনের মূল অনুষ্ঠানটি বরাবরের মতো এবারেও আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠিত হবে বেশ কিছুদিন যাবৎ চলছিল প্রজাতন্ত্র দিবস পালনের কুচকাওয়াজের প্রস্তুতি মঙ্গলবার সকালে আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠিত হলো কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া সেই মহড়ায় পুলিশ ব্যান্ডের তালে ছিল দেশাত্মবোধকতার পূর্ণ আবেশ আজকে পেরে চাকরি এদিনের এই কুচকাওয়াজের চূড়ান্ত মহড়ায় 16টি প্ল্যাটুন অংশগ্রহণ করে অনুষ্ঠানে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন দপ্তরের কর্তারা উপস্থিত ছিলেন কার্যত কুচকাওয়াজের এই চূড়ান্ত মহড়ার গোটা অনুষ্ঠান ছিল দেশাত্মবোধকতার আবেশে ভরপুর ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানকার্ট